কথায় আছে, মা নর্মদার দর্শনেই নাকি পাপ ক্ষয় হয়। তাই অবশ্যই আপনি মা নর্মদার দর্শনে আসুন। মা নর্মদার বিভিন্ন তীর্থক্ষেত্র আপনাকে পরিক্রমা করাব। এই পরিক্রমার জন্য অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ছ মাসে ছটি গাড়ির ব্যবস্থা থাকে। গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করবার জন্য, তীর্থক্ষেত্রের পূর্ণ ফল লাভের জন্য আপনার সিট বুক করুন 7044562279। নমস্কার, আমি প্রদীপ। এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাকে শোনাচ্ছি ধারাবাহিকভাবে প্রমোদ কুমার চট্টোপাধ্যায় লিখিত একটি অসাধারণ বই, তন্ত্রভিলাসীর সাধুসঙ্গ। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেননা ধারাবাহিকভাবে এই অডিও সিরিজ আমরা শুনছি, এখনও অনেক এপিসোড বাকি। পরবর্তী এপিসোডের লিঙ্ক অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। আসুন আজকের এপিসোড শুরু করা যাক। আমি দেখলাম সেই রুগ্ন লোকটি একটি আশ্চর্য ঘটনা ঘটাচ্ছেন। একটু জোর প্রকাশ করিয়া আবার তিনি হাত ছাড়াইয়া প্রস্থানের চেষ্টা করিলেন এবং শুষ্ক কণ্ঠে বলিলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হাত, তোমাদের সঙ্গে কথা কইতে চাই না, যেতে দাও বলছি আমাকে। আমি তোমাদের নামে পুলিশে নালিশ করব, কেস আনব, আমি জেল খাটাব, তখন দেখবে মজা। ভদ্রলোকের হাত ধরায় কত সুখ। আমি দেখলাম যুবা সাধুটি তার এই কথায় কিছুমাত্র তিনি বিচলিত হইলেন এই রূপ বোধ হল না আমার। অর্থাৎ তিনি বিচলিত হলেন না, তিনি হাতও ছাড়লেন না। স্থির অবিচলিত কণ্ঠে সেই যুবাটি তখন তিনি বলছেন, আমরা যখন চোর, আমরা যখন বদমাশ, তখন সেই রকম ব্যবহার আমাদের কাছ থেকে আশা করাই উচিত, আর আপনি তাই পাবেন। আমাদের ব্যক্তিগতভাবে যা খুশি বলুন, আমরা গ্রাহ্য করি না, কিন্তু আপনি আমাদের গুরুকে লক্ষ্য করে অযথা গালি দিয়েছেন, কুকথা বলেছেন, আর সেই জন্য আমরা আপনাকে ক্ষমা করতে পারব না। আপনারা গুরুহীন, ভ্রষ্টাচারী, অধঃপতিত, স্লেচ্ছ সংসর্গে কলুষিত, গুরু মহাপুরুষের মর্ম আপনারা বুঝবেনটা কি? আপনারা সংঘ শক্তিহীন, সংঘের মহান ধর্ম, তার পবিত্রতা আপনি বুঝবেন কি করে? এই যে পাপ বাক্য আমাদের গুরু এবং সম্প্রদায়কে লক্ষ্য করে উচ্চারণ করেছেন, এর জন্য দণ্ড আপনাকে নিতে হবে। যে মুখ থেকে আমরা গুরু নিন্দা শুনেছি, সেই মুখ থেকে পাপ রসনাকে চিমটে দিয়ে বার করে অগ্নিতে দগ্ধ করে ওই পাতকের প্রায়শ্চিত্ত করতে হবে, আপনি প্রস্তুত হন। আমি দেখলাম বাবুর মুখে এখন বিষাদের ছায়া বেশ স্পষ্ট, তবু নরম তিনি হইলেন না। শুষ্ক কণ্ঠে তিনি তখন বলছেন, এটা মগার মুলুক নয়, ইংরেজ রাজত্ব, দরকার হয়তো তোমরা আদালতে অভিযোগ করতে পারো, রাজাই দণ্ডমুণ্ডের কর্তা, একজনকে ধরে বেআইনি আটক করবার বা দণ্ড দেবার কোনো অধিকার তোমাদের নেই, ছেড়ে দাও আমাকে। তার হাত না ছেড়ে সেই যুবা সাধুটি তখন তিনি বলছেন, আপনি আমার কাছে অপরাধী, এমন দুর্বল কাপুরুষ আমি নই যে নিজের সাধ্য থাকতে অপরাধীকে দণ্ড না দিয়ে আমি ছেড়ে দেব, তারপর ওই এক বিচার ব্যবসায়ীর দ্বারস্থ হব আর কি। সেখানে যার পয়সা বেশি সেই জয় লাভ করবে, সেসব আপনাদেরই শোভা পায়, আপনারা সভ্য, আপনারা বিদ্যান, আর আমরা আপনাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিক্ষায় বিশ্বাসী নই, আপনি প্রস্তুত হন। পরে তিনি তার সাথীদের দিকে ফিরে আগুন জ্বালাতে তিনি ইঙ্গিত করলেন। এতক্ষণ আমি এক দৃষ্টিতে এই দুজনের দিকে চেয়ে দেখছিলাম আর কথা শুনছিলাম, এখন দলের দিকে চেয়ে দেখলাম ইঙ্গিত মাত্রেই দলস্থ একজন ধুনির আগুনে বাতাস দিতে লাগলেন, অপর একজন একখানা লম্বা কাঠ তাতে ফেলে দিল। যুবা তার হাত ধরে দাঁড়িয়ে আছেন, বাবুর মুখখানি আতঙ্কে ভীষণ হয়ে উঠেছে, আর তাহার প্রতিবাদের কোনো শক্তি নাই, কেবল দুই একবার আমার দিকে কাতর নয়নে দৃষ্টিপাত করিতে লাগিলেন। আমার একবার মনে সন্দেহ হইতে লাগিল, সত্যি কি এরা এই বাবুটির জীব টেনে পুড়াইবে নাকি? যদি তাহাই হয় তবে আমার কিছু কর্তব্য আছে, এতটা কখনোই হইতে দেওয়া যাইবে না। কিন্তু যুবা সাধুটির মুখে
সাত্ত্বিকভাবের লাবণ্য আর অন্তরের পবিত্রতা লক্ষ্য করিয়া তাহার দ্বারা এমন একটা কাজ কখনো কোনো অবস্থায় হইতে পারে কিছুতেই বোধ হইল না। অন্তরে বুঝিলাম এটি তার অভিনয়, কিন্তু এমনই যে তার দৃঢ় সংযম এবং গম্ভীর ভাব কিছু বুঝিবার জো নাই। এইবার বাবুটির চক্ষে জল আসিয়াছে, দেখিতেছেন তিনি এখানে তার কোনো জারিচুরি খাটিল না। এখন নিশ্চিত বিশ্বাস হইয়াছে যে ইহারা তাহার ব্যবহারে এতটা মর্মাহত হইয়াছে যে প্রতিশোধ না লইয়া ছাড়িবে না, আর আমার দ্বারা তাহার পক্ষ সমর্থন প্রথম হইতেই সম্ভব হয় নাই। যেহেতু তাহার কোনো মন্তব্যই আমি অনুমোদন করি নাই, বরং তাহাতে বিরক্তির ভাবই আমার মুখে পরিস্ফুট তিনি দেখিয়াছেন, তথাপি সজল নয়নে আমাকে লক্ষ্য করিয়া তিনি বলিলেন, আচ্ছা আচ্ছা আপনি বলুন তো, এরা সত্যি সত্যি আমার জীবন্ত মুখে আগুন লাগাবে নাকি? এদের তো জেলের ভয় নেই। আমি তখন মৃদুস্বরে বললাম, দেখুন আপনি এদের অপমান করেছেন, মর্মে আঘাত করেছেন আপনি, সেটা ওদের বিষম লেগেছে, আপনার অনুতপ্ত হওয়া উচিত। জেলের ভয় যে এদের নেই সে তো আপনি বুঝতে পেরেছেন, তাই এই ক্ষেত্রে ভয় দেখি আপনার কাজ হবে না। তখন তিনি সাধুর দিকে ফিরে বললেন, আমি না হয়ে অ্যাপোলজি চাইছি। যুব সাধুটি গম্ভীরভাবে তিনি বললেন, আপনি যে অনুতপ্ত হয়েছেন তা বোধ হয় না, ওইরকম মৌখিক অ্যাপোলজি আমাদের প্রাণে সাড়া দেয় না। সেই জীর্ণ লোকটি সাধুর দৃঢ়তা দেখে তিনি দমে গেলেন। তখন জোর হাত করে তিনি তখন বলছেন, যথার্থ যদি আপনারা আমার কথায় মনে আঘাত পেয়ে থাকেন সেজন্য আমি দুঃখিত এবং আমি অনুতপ্ত, আমার অন্যায় হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি। আমি দেখলাম এবারে যুবা পুরুষ তার হাতটি পরিত্যাগ করিয়া তিনি তখন বলছেন, যদি সত্য সত্যি আপনি বুঝতে পেরে থাকেন যে কি অন্যায় আপনি করেছেন তাহলে প্রতিজ্ঞা করুন, ভবিষ্যতে আর কখনো ভালো করে না জেনে না শুনে সাধু সন্তদের সংঘ এবং গুরুকে লক্ষ্য করে কোনো প্রকার অযথা কথা বলবেন না, কুকথা আপনি মুখে আনবেন না। এরপর তিনি জোড়ো হাতে বিনীতভাবে বললেন, বেশ, তাই আমি স্বীকার করছি। আমি দেখলাম তখন যুবা সাধুটি কোমল অথচ দৃঢ়ভাবে বলিলেন, দেখুন এটা আপনার জেনে রাখা উচিত, এই হিন্দুস্থানের সাধু সম্প্রদায় কোনো প্রকারে আপনাদের গৃহস্থ সমাজের ক্ষতি তো কখনো করেন না, বরঞ্চ অশেষ কল্যাণই করে থাকেন। একটু অনুসন্ধান করে আপনি দেখবেন পৃথিবীর সব সভ্য দেশে, যেমন এখানেও দেখবেন, সকল দিকেই এই ভারতে সাধু সম্প্রদায় গৃহস্থের অশেষ কল্যাণের কাজে বহু পূর্বকাল থেকেই তারা রত আছেন, তার বিনিময়ে তারা যা পান তা নগণ্য। ব্যক্তিগত অন্যায় যে কোনো সাধুর যে হয় না তা আমি বলছি না, সম্প্রদায়ের কথাই আমি বলছি। এই সাধু সম্প্রদায়ের সৃষ্টি আপনি আমি করিনি, এর সৃষ্টির আপনি চেষ্টা করুন তো। এর সৃষ্টির মূলে পরমাত্মার একটা অভিপ্রায় আছে, কি যে সেই অভিপ্রায় তা আপনি বুঝতে চেষ্টা করুন বরং। এই বিশাল জ্ঞান ও শক্তির রাজ্যে যে তত্ত্বই অনুসন্ধান করে সে অবশ্যই সেটা পেয়ে থাকে, সেটা পেয়ে এসেছে আর ভবিষ্যতেও পাবে, আন্তরিক ইচ্ছা করে লাগলেই হল। আপনি রোগী বলেই আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি দৈব শক্তিতে আরোগ্য বিশ্বাস করেন? আমি দেখলাম সেই রুগ্ন লোকটি তিনি বলছেন, দেখুন ওইসব বুঝল কি আমি মানি না। যুবা তখন তিনি বললেন, না মানেন বা না বিশ্বাস করেন তাতে কোনো ক্ষতি নেই, একবার পরীক্ষা করে দেখুন না। এই একটি ঔষধ আপনাকে দিচ্ছি, আপনি কাল স্নান করে ভগবানকে স্মরণ করে এটি একটি মাদুলিতে ধারণ করবেন, ডান হাতে ধারণ করবেন, কিছু খেতে হবে না, দু একদিনের মধ্যেই গুণ বুঝতে পারবেন, ছোট তামার মাদুলি একটা হাতে রাখতে কোনো অসুবিধা হবে না। আপনি অন্তত তিনটে দিন রেখে
পরে যে জামা পরবেন তার বুকের পকেটে রেখে দেবেন, তাহলেও হবে। তিনি তার আসনের ধারে একটি ঝুলি হতে কি একটা যেন বার করলেন, বার করে সেই বাবুর হাতে দিলেন। বাবুটি সেই বস্তুটিকে হাতে নিয়ে একবার দেখে পকেটে রেখে বললেন, বেশ পরে দেখব। এরপর একটু হেসে তিনি বলছেন, আচ্ছা আসি তাহলে, থ্যাংকস, মেনি থ্যাংকস বলে তিনি উন্নত মস্তকে নাকের ডগায় হাত ঠেকিয়ে গুটি গুটি তিনি চলে গেলেন। হঠাৎ আমি দেখলাম দুই চার পা চলে তিনি যেন কি ভাবলেন, আবার তিনি ফিরে এলেন। পুনরায় তিনি সেখানে এসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে আমাকে এটা দিলেন, এই ট্যালিসম্যানের জন্য কত চার্জ করবেন, মানে যদি ফল পাওয়া যায় আর কি। আমি দেখলাম যুবা সাধুটি তিনি হেসে ফেললেন, তারপর তিনি বলছেন, এটা আমাদের কারবার নয়, গৃহস্থদের কল্যাণের জন্য উপযুক্ত পাত্র বুঝলে এটা আমরা দিয়ে থাকি, এর জন্য চার্জ করলে কোনো ফল পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনার পীড়া আরোগ্য হলে গরিব দুঃখীকে কিছু দান করবেন যদি ইচ্ছে হয়। বাবুটি বেশ বলবার পর তিনি দু চার পা তিনি চলে গেলেন, আবার তিনি ফিরে এলেন, এবারে একটা নতুন কথা। তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা গাঁজা ভাঙ খান কেন, না খেলে কি হয়, মানে ওই খেলেই বা কি হয় যদি একটু বলেন। সেই যুবা সাধুটি তখন তিনি উত্তর দিচ্ছেন, দেখুন আপনাদের মতো তো আমাদের বাড়িঘর নেই, জল বৃষ্টিতে এই শরীরকে রক্ষা করবার স্থান সবসময় পাওয়া যায় না, শীত গ্রীষ্মে হয়তো বনে জঙ্গলে মাঠে পথে নানা দেশে নানা প্রকার জলবায়ুতে মশার কামড়ে আমাদেরকে পড়ে থাকতে হয়, খাবারও সবসময় পাওয়া যায় না, দুই চার দিন বিনা আহারে কখনো কখনো আমাদেরকে কাটাতে হয়, হয়তো জুটলই না। আমাদের মধ্যে আবার কারো কারো অজগর বৃত্তি, কারো বা মাধুকরী বৃত্তি ইত্যাদি আছে, সেই জন্যেই গাঁজা বা ভাঙে আমাদের অভ্যস্ত হতে হয়, যাতে আমরা আমাদের তপস্যার উপযোগী করে শরীরকে গড়ে নিতে পারি। তপস্যার পক্ষে এই নেশাগুলি অশেষ ফলপ্রদ, আমাদের এইরূপ সংস্কার আপনি জানবেন, কিন্তু ভোগের পক্ষে নয়। ভোগের পক্ষে এইগুলি বিষময় ফল প্রসব করে, নানা রোগ উৎপন্ন করে। আমি দেখলাম বাবুটি সেই তৃণগুল্ম বিস্তৃত কঙ্করময় স্থানে তিনি বসে পড়লেন, তারপর তিনি বললেন, সত্যি নাকি, তাই তো, আমরা তো মনে করি এগুলো নেশার জন্য খাওয়া হয়, তাহলে তো বাস্তবিক আমরা ভুল বুঝে আপনাদের উপর নানা অবিচার করি, বাস্তবিক তাই তো। আচ্ছা হয়তো তাহলে এগুলোর একটা মেডিসিনাল কোয়ালিটি আছে, আপনার কথা আমার এখন বিশ্বাস হচ্ছে বটে, তাহলে তো আপনাদের খুব কষ্ট সহ্য করতে হয়, আপনারা কদিন এখানে আছেন? কাল প্রাতে আপনি আর আমাদের দেখতে পাবেন না, বর্ষার চার মাস ছাড়া আমরা কোথাও ত্রিরাত্র যাপন করি না, এটাই নিয়ম। ও তাই তো আমার ইচ্ছা হচ্ছিল আপনাদের সঙ্গে আরও কিছু কথাবার্তা বলি আর কি, তা আপনারা এত শীঘ্র চললেন? আমাদের এই রকম, এই বলে সেই যুবা তিনি একটু হাসলেন। বাবু আর একটু বসে মাথা নামিয়ে নমস্কার করে বিষণ্ণ মুখে তিনি উঠলেন, তারপর ধীরে ধীরে তিনি চললেন, না আর তিনি ফিরলেন না। সত্যি কথা বলতে কি, আমার সম্মুখে এই যে ব্যাপারটি ঘটল, তার আদ্যান্ত সবটাই আমার ভিতরে তোলপাড় করতে লাগল। আমিও গুটি গুটি তাদের নমস্কার করে স্টেশনের পথে পাড়ি জমালাম। ঔষধে বাবুর কোনো ফল হলো কিনা, অথবা ঔষধটি মূলেই ধারণ করলেন কিনা, সেই খবর আমি জানতে পারলাম না। পরদিন কলকাতায় পৌঁছে কুলদা বাবুর বাসায় আমি উপস্থিত হলাম, তিনি আনন্দে আমায় গ্রহণ করলেন। কথা হলো আমরা পরদিন নবদ্বীপে যাব, সেখানে একদিন থাকব, তারপরে শিউড়িতে তার আলোয়ে উপস্থিত হব, পরে সেখান থেকে বীরভূমে পীঠস্থানগুলিতে আমরা যাব। আমরা নবদ্বীপে আসিয়া যেখানে উঠিলাম সেটি একটি মেটারনিটি হসপিটাল, ওই প্রতিষ্ঠানের নাম মাতৃমন্দির। কুলদা বাবুরই এই আশ্রমটি সাধারণের নিকট
ভিক্ষালব্ধ অর্থে তিনি গড়ে তুলেছেন। একটু বিশেষত্ব আছে, এই ধরনের প্রতিষ্ঠান আমাদের বাংলায় আর কোথাও আছে কিনা আমি জানি না, কতকটা ইউরোপের অরফেনেজের মতোই আর কি। 1914-15 সালে আমরা কুলদাবাবুর ভাগবত বক্তৃতা কলিকাতার নানা স্থানে অনেকবারই শুনিয়াছি। সেই সময়ে ভাগবত প্রসঙ্গে বক্তৃতার পর শেষে পৃথকভাবেই এই প্রতিষ্ঠানটির প্রতি সর্বসাধারণের মনোযোগ আকর্ষণ করবার জন্য শত্রুবর্গের নিকট তাকে কয়েকবার বলতেও আমি শুনেছিলাম, নবদ্বীপের মেলা মহোৎসব উপলক্ষে বহু নরনারীর সমাগম হয়, সেই সময় অনেক পথভ্রষ্ট নরনারী তারা আসেন, তাদের মধ্যে বহু গর্ভবতী নারী, লোকলজ্জার ভয়ে তাদের সমাজ থেকে পালিয়ে যেতে হয়, এখানে গোপনে ভ্রূণ হত্যা ইত্যাদি পাতকে তারা লিপ্ত হয়। অবৈধ প্রণয়ের কণ্ঠক মনে করে এই পবিত্র তীর্থক্ষেত্রে সন্তান প্রসব করে কেউ পথে ফেলিয়া, কেউ বা গঙ্গায় ভাসাইয়া দেয়। এই রূপে অনেকগুলি জীব এই জগতের আলোক দেখিবার পূর্বেই পরলোকে পুনঃ প্রস্থান করে। প্রতি বছর যে পরিমাণে এইরূপ শিশু হত্যা হয় তাহার সংখ্যা কিন্তু অল্প নয়। কুলদাবাবু প্রমুখ কয়েকজন মহাপ্রাণ এবং ভক্তিমান কর্মযোগী এই অসহায় শিশুগুলির রক্ষায় কৃতসংকল্প হয়ে এই মাতৃমন্দির তারা প্রতিষ্ঠা করেন এবং এই দিকে সাধারণের দৃষ্টি এবং সহানুভূতি আকর্ষণ করবার জন্য সেই আকর্ষণ করার পর ভিক্ষালব্ধ অর্থ ও উপকরণের সাহায্যে শিশুগুলিকে রক্ষার ব্যবস্থা করেন। তাহাদের যে এই কর্ম, এই কর্মের প্রবৃত্তি তাহার মূলে ছিল ভগবত প্রেরণা। ইতিমধ্যে অনেকগুলি শিশুকে মৃত্যু হইতে বাঁচাইয়া তাহারা যথাশক্তি প্রতিপালনের ভার লইয়াছেন। এখানে বিজ্ঞ চিকিৎসকের অধীনে যথারীতি প্রসবের ব্যবস্থা আছে, যতদিন মাতৃক্রোড়ের আশ্রয় প্রয়োজন মনে করেন ততদিন শিশুদের সঙ্গে জননীদেরও প্রতিপালনের ব্যবস্থা আছে, পরে পৃথক করা হয়। যে সকল জননী অতপর সৎভাবে জীবনযাপনের উদ্দেশ্যে সমাজে থাকতে চান এখানে তাঁদের জন্য পৃথক বিভাগে কর্মের ব্যবস্থা আছে। ক্রমে ক্রমে এখানে অনেকেই এই আশ্রমের প্রতি সহানুভূতি সম্পন্ন দেখা যাইতেছে। আশ্রমে 8-10টি জননীর সন্তান লইয়া থাকিবার মতো ব্যবস্থা এখন হইয়াছে, ক্রমে বিস্তৃতির আশাও আছে। আমরা সন্ধ্যার পর নবদ্বীপ পৌঁছে আশ্রম সংশ্লিষ্ট কার্যালয়ে উঠলাম, মাতৃমন্দির হইতে এটা পৃথক, কর্মীরা এবং বাহিরের কেউ আসিলে এখানে থাকিবার ব্যবস্থা আছে। অত্যন্ত সহজ সরল জীবনযাপন প্রণালী, ভোগ বাসনাদের কোনো জটিলতা নাই, যতটুকুতে প্রাণ ধারণ করা যায় ততটুকুই আছে। কুলদাবাবু কর্ম উপলক্ষে আসিলে এখানেই থাকেন, এখানে এখন উপস্থিত হইয়াই কুলদাবাবু সহকর্মীগণের নিকট সংবাদাদি সংগ্রহ করিতে লাগিলেন, তাহারা প্রয়োজনীয় সকল খবর একে একে বলিয়া যাইতে লাগিলেন, কতটা কাজ হইয়াছে, মাতৃমন্দিরের নানা বিষয়ে নানা প্রকার যে ব্যবস্থা, এই সমস্ত আর কি। একটা বিচিত্র ব্যাপার আমি শুনিলাম, প্রসূতিরা কেহ কেহ প্রসবের পর 10 দিন থাকিয়া একটু সবল হইলেই আর থাকিতে চায় না, কেহ বা পালাইয়া যায়, আবার কেউ পালাইতে চায়, কেহ কেহ সুযোগ বুঝিয়া ইতিমধ্যে পালাইয়াও গিয়াছে। সেই জন্য মেয়েদের প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখিতে হয়। এই সকল দূষিত অপরিণত বুদ্ধি নারী জননী নামের অযোগ্য হইলেও বিধাতার বিধানে আজ তাহারা জননী, নিজ গর্ভজাত সন্তানের প্রতি ইহাদের কোনো মমতা বা স্নেহ নেই। যতদিন না সুস্থ হয়, দুর্বলতা যতদিন থাকে ততদিন বাধ্য হইয়া তাহারা আশ্রমে থাকে, পরে ক্রমে ক্রমে বল পাইলে তখন যাইবার ইচ্ছা জানায়। যতদিন থাকে অধিকাংশ মায়ের সন্তান পালনে উপেক্ষা ব্যতীত আর কোনো আগ্রহ তাদের দেখা যায় না। কর্তৃপক্ষ যতদিন পারেন ততদিন শিশুগুলির জীবন রক্ষা ও পুষ্টির হেতু মাতৃস্তন্যের জন্য আটকাইয়া রাখবার চেষ্টা তারা করেন। যখন মায়েরা নিতান্তই নিজ সন্তানের প্রতি বিরূপ হয় তখন অগত্যাই কৃত্রিম উপায়ে গোদুগ্ধাদির সাহায্যে বাঁচাইবার চেষ্টা করা হয়, তবে অর্থাভাবে এবং যথার্থ উপযোগী উপকরণের অভাবে, সময় সময় দক্ষ সেবার্থীর অভাবে, সুশৃঙ্খলায় স্বাস্থ্যধর্ম অনুমোদিত উপায়ে সকল কর্ম নির্বাহ করা সম্ভব হয় না। সেই জন্য এই বিষয়ে দেশবাসীর অধিক পরিমাণে মনোযোগী হওয়া প্রয়োজন।
অনেক বৎসর পূর্বের কথা আমি লিখিতেছি। আমি জানি না এখন সেই প্রতিষ্ঠানের অবস্থা কিরূপ। যাই হোক, অত্যন্ত মশার উপদ্রবে রাত্রি কাটিয়ে পরদিন প্রাতে গঙ্গা স্নানে গেলাম। সেখানে গঙ্গার অবস্থা শোচনীয়। বাঁধানো ঘাট হইতে নদীগর্ভ প্রায় এক মাইল। এই প্রাচীন ঘাটটি অনেকটাই জীর্ণ। ঘাটের পাটে এক পার্শ্বে অতি ক্ষুদ্র জীর্ণ একখানি কুটির, তাহার আচ্ছাদন কতকটা চট, কতকটা টিনের জীর্ণাংশ, পাতা দিয়া নিম্নাংশ ছাওয়া, তাও আর চলে না, এমনই ভাব। আমি দেখছি তার মধ্যে একটি ক্ষীণ শরীর, তপক্লিষ্ট যুবা মূর্তি, শীর্ণকায় তপস্বী, সম্পূর্ণ উলঙ্গ, সম্মুখে একটু খোলা, প্রায় দুই হাত চতুষ্কোণ, একটি ঝাঁপ দরজার মতো, প্রয়োজন মতো বাহিরের সঙ্গে সম্বন্ধ রহিত করবার ব্যবস্থা আছে। এখন দেখলাম হাতে গাঁজার ছিলাম নামানো, ধ্যানস্তিমিত নেত্র, বাহিরের কিছুতেই তার লক্ষ্য নাই, তিনি বসিয়া আছেন। আমি কতক্ষণ দাঁড়াইয়া দেখিতে লাগিলাম। আরও অনেকে আসিল গেল, বাহির হইতে প্রণামও করিল, কিন্তু কোনোদিকেই তার লক্ষ্য নাই, হাতের ছিলামটি হাতেই আছে। অনেকক্ষণ পর ধীরে ধীরে একবার হাত উঠাইয়া মুখের কাছে ধরিয়া সম্মুখে একটু ঝুঁকিয়া একটু টান দিলেন, ধোঁয়া বাহির হইল না। আবার হাত নামাইয়া তিনি স্থির হইলেন। প্রায় এক ঘণ্টা পর আমি স্নানের জন্য চলিয়া গেলাম। বেশ আরামেই আমি স্নান করিলাম। ফিরিয়া আসিয়া দেখিলাম তিনি ঠিক সেই রকমই বসিয়া আছেন, হাতে আমার ভিজা কাপড়, মাথায় ভিজা গামছা জড়ানো। কতক্ষণ আমি দাঁড়াইয়া সেখানে রহিলাম আর কি, কোনো কথা নাই। একজন আসিয়া প্রণাম করিয়া হাতের একটি পাত্রে দুগ্ধ আনিয়াছিলেন, সম্মুখে পাথরের উপর তিনি রাখিয়া দিলেন। পরে পাত্রটা থাক এখন, পরে নিয়ে যাব, এইরকম একটা ভাব করে তিনি চলে গেলেন। আমি তার পিছনে আসিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা আপনি কি একে চেনেন? তিনি বললেন, চিনিলাম আর কোথা, তিনি পূর্ববঙ্গের লোক, গলায় কোনটির মালা। আমি জিজ্ঞেস করলাম, কতদিন ইনি এখানে আছেন? তা দুই বছর তো দেখছি এই গঙ্গার ধারে। পূর্বে ওই বরিশালে ছিলেন আর কি, জমিদারের একমাত্র সন্তান, বিবাহ হয়েছিল, বৈরাগ্য দেখেই বাপ বিয়ে দিয়েছিলেন, কিন্তু তাতে তো বিপরীতই হলো। আমি বললাম, তা খাওয়া দাওয়া চলে কি রকমে? তিনি তখন বললেন, না 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 না, উনি তো আসন ছেড়ে কোথাও যান না, আমি এক পুকুরে দুধ এনে দিই, আর ওই কেউ কখনো কিছু দিলে হয়তো ফলমূল মিষ্ট, তাও বড় একটা খেতে দেখি না, কাউকে উনি দিয়ে দেন, কথা কোন খুবই কম। আমি বললাম, তা কিছু উপদেশ কাকে কাউকে কখনো দেননি? তিনি তখন বললেন, না না, কখনো তো দেখিনি, না না আমি শুনিও নি, বেশি জেদাজেদি করলে বলেন সৎপথে থেকে সংসার ধর্ম করো, ভোগবিলাস যাতে এসে পড়ে এমন বেশি অর্থ উপার্জনের চেষ্টা সেটা করো না, সন্তানদের কখনো মিথ্যা শিখিও না, এইসবই উনি বলেন আর কি। আশ্রমে এসে আমি দেখি কুলদাবাবু দুইজন বৈরাগীর সঙ্গে তিনি কথায় ব্যস্ত। একজন ভেকধারী, গলায় কণ্ঠি, কপালে তিলক, হৃষ্টপুষ্ট শরীর। আমাকে দেখিয়ে তিনি তখন বলছেন, ইনিও একজন, আলাপ করুন। এমন সময় খোল করতাল বাজিয়ে নাম করতে করতে ক্ষুদ্র এক নগর কীর্তনিয়ার দল তারা এসে প্রবেশ করলেন। গান থামলে কুলদাবাবু জিজ্ঞাসা করলেন, তা কীরকম, আজ কত হল? একধামা চাল ওই এক টাকা নয় আনা পয়সা আর কি, মহাজনদের ঘরে পাওয়া গেছে। এই আশ্রমের অর্থ সংগ্রহের যতগুলি উপায় আছে, এই নগর কীর্তনই তাহার অন্যতম। ইহারা কীর্তন করিয়া নগরের গৃহস্থ বাড়ি হইতে ভিক্ষা, চাল, ডাল, কাপড়, পয়সা সংগ্রহ করিয়া আশ্রমে জমা দেয়। পাল পার্বণে বেশ কিছু পাওয়া যায়, অন্য সময়ে ততটা হয় না। পূর্ববঙ্গের বৈষ্ণব মহাজন অনেকেই নবদ্বীপ ধামে বাড়ি করিয়াছেন, তাহারাই বেশি দান করেন। এখানকার পুরাতন অধিবাসীগণের নিকট থেকে তেমন কিছু পাওয়া যায় না, তাঁদের এরূপ সৎকর্মের উপর আস্থা নেই।
শুধু সমালোচনা করিয়াই তারা খালাস। যিনি নূতন ভেক লইয়াছেন, কুলদাবাবুর অনুরোধে তিনি গান করিলেন। সত্যি মধুর কীর্তন, কণ্ঠ মধুর, তাহার উপর অন্তরের বৈরাগ্য এবং প্রবল ভগবত অনুরাগ এই বায়ুমণ্ডলকে একেবারে মধুময় করিয়া তুলিল। প্রথম দুই লাইন আমার কানে যেন এখনো বাজিতেছে। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। সত্যি সমস্ত দ্বিপ্রহর এই কীর্তন আনন্দে যেন আমার কাটল। তারপর বৈকালে একবার ঘাটের দিকে আমি চললাম, সেই সাধুটির কাছে। আমি গিয়ে দেখি দ্বার বন্ধ ছিল, কিন্তু এখন সেই দ্বার তিনি খুললেন। আমি নমস্কার করে সেই সাধুটির সামনে আমি দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে তিনি আমার দিকে তাকিয়ে আপন মনেই তিনি মৃদু মৃদু হাসিতে হাসিতে অতি ধীরে ধীরে তিনি দুলিতে লাগিলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করিয়া সসংকোচে আমি বললাম, আপনার কাছে আমি এসেছিলাম, দয়া করে যদি কিছু বলেন। আমি দেখলাম তিনি আমার এই অনুরোধ শুনবার পর হাসতে হাসতে এক অদ্ভুত ভাবে তিনি বলতে শুরু করলেন। আজকের এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছে। আপনি শুনছেন তন্ত্রভিলাসীর সাধুসঙ্গ প্রমোদ কুমার চট্টোপাধ্যায়। তার জীবন উপলব্ধিজাত অভিজ্ঞতা থেকে তিনি আমাদেরকে বলছেন তার জীবনের কথা। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব আপনাকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের এই যে এপিসোড, এই এপিসোড তো চলতেই থাকবে, পরবর্তী এপিসোডে আমরা জানতে পারব এই যে সাধুটি যিনি এক অদ্ভুতভাবে হাসতে হাসতে তিনি কথা বলতে শুরু করলেন, কি বলছেন তিনি আমরা কিন্তু জানব পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন নর্মদে হর।